এটা আমি ফার্স্ট ডের ব্লগটা তো এন্ড করছি, কিন্তু এত সুন্দর মানে রাত্রের ভিউটা লাগছে না, আমি এখান থেকে একটু ভিডিও করে নিয়েছিলাম। আমি তো ভাবছিলাম যে আর শ্যুট করব না, তো এটাও পরে শ্যুট করে নিলাম। আমরা এখন ডিনার করতে এসেছি। সুইমিং পুলটা তো এই লাইটিংটার জন্য দারুণ লাগছে, এদিকের কটেজটা রাত্রেবেলার ভিউ, আর আমাদের কটেজটা তো মানে একটা কটেজ এদিক দিয়ে আর আমি যেটাতে থাকছি এইটা এদিক দিয়ে একটা, আর এদিকটায় একটু ফটো সেশন, এদিকটায় নদী, এই দিকে চলে যাও নদী, দারুণ সব ব্যাপার সব। হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু সুপর্ণাস লাইফ। তো আজকে হচ্ছে আমাদের বিজন বাড়িতে সেকেন্ড ডে, আর দারুণ আমরা নদীর পাশে, সামনেই আমাদের ঝর্ণা, আর এখানে হচ্ছে সব ফটো সেশন হচ্ছে, আর দারুণ দারুণ ফটো আসবে, একদম গ্যারেন্টি। দারুণ খুব সুন্দর জায়গাটা, কারণ এত সুন্দর মানে জাস্ট এখন ঠান্ডা জলে নামা যাচ্ছে না, ভাবছে গরমকালে এই জায়গাটা সুইমিং যদি করা যায়, যারা সুইমিং জানে ও অসাধারণ তাদের জন্য একটা পরিবেশ। আমাদের কটেজটা দেখো কোন দিকে, ওই দিকে, আমরা হেঁটে 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 এদিক দিয়ে এদিক দিয়ে আসলাম। এখন আমাদের চলছে চা, যে চা দিয়ে গেছে কিন্তু ঠান্ডা হয়ে গেছে চাটা, ওটাই আমরা অ্যাডজাস্ট করে যাচ্ছি। আর সুপর্ণা এদিকে ডেসক্রিপশন দিয়ে যাচ্ছে পুরো রিসোর্টটার। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, আর ব্রেকফাস্টটা যা ঝাল স্পাইসি, দারুণ রুটি আর আলুর সবজি, দারুণ সবজি আর রুটিগুলো কি সুন্দর, একদম ছোট ছোট। এদিকে সব আস্তে আস্তে আসছে সবাই, দারুন মজা হবে। এদিকে মোটামুটি রেডি, ওরে বাবা রে ঠান্ডা, একটু একটু আস্তে আস্তে বুঝছিস, আমাদেরটা নিশে করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। দারুণ, অতটা কিন্তু মানে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, কিন্তু ঠান্ডা অতটা নেই, মজা হবে সেই। এটা গরমের দিন, সত্যি একটা গরমের দিনে আসতে হবেই। আমাদের সুইমিং পুলে প্রচণ্ড ঠান্ডা হলে একটু একটু ফটো সেশনের জন্য নামলাম, যদিও পুরো ভিজিনি, নিচে প্রচণ্ড ডেপ্থ, বললো 5 ফিট, আমি যদি 5-6 তো মোটামুটি আমার এত কাটিতে ডুবেই যাবে, তো পুরো নামিনি, অল্প অল্প ফটো সেশন করলাম। আর এখন আমরা এসি নদীতে ফটো তোলার জন্য। তো আমাদের স্নান টান তো হয়ে গেছে, এখন সব ফটো সেশন হচ্ছে এদিকটায় এদিকটায় সব পুরো, তো এখানে সব ফটো সেশন, এদিকে ফটো সেশন। তো আমাদের বিজন বাড়ি এখানেই সমাপ্ত করতে হচ্ছে, কারণ আজকে আমরা সেকেন্ড ডেস্টিনেশনে যাচ্ছি, যেটা বিজন বাড়ি থেকে মানে যেটা স্পটটা অ্যাকচুয়ালি হচ্ছে রাঙ্গারুন, ওটা হচ্ছে বলে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। তো ওখানেই যাচ্ছে, বিজন বাড়ি থেকে মোটামুটি 2 ঘন্টা রাস্তা বলছে, কিন্তু রাস্তা খারাপ জন্য একটু টাইমটা বেশি লাগলো আমাদের। তো রাস্তার ভিউ তো খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর বলতে গেলে, আমরা কাঞ্চনজঙ্ঘাও দেখেছি এখান থেকে এত স্পষ্ট, কিন্তু দুঃখের বিষয় মানে এত রাস্তা খারাপ না, গাড়িটা এত নড়ছিল যে আমরা আর ফটো ক্লিকিং বা ভিডিও সেরকমভাবে তুলতে পারিনি। তো আমি যা হোক করে একটা কোনো মতে ভিডিও তুলেছি, তাও সেটাই এখানে এডিটিং করা হচ্ছে আমার। তো দারুণ ভিউটা তো দারুণ, আর বাকিটা তো পরে গিয়ে দেখা যাবে। তবে ভালো বন্ধু থাকলে মানে জার্নিটা ভালোই হয়ে যায়, দারুণ গল্প করতে করতেই যাচ্ছি। এখন আমরা পৌঁছে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন রাঙ্গারুনে। জায়গাটা মোটামুটি খারাপ না, ভিউটা হচ্ছে সামনে থেকে সুন্দর, আমাদের উপরে ফ্লোরটা পেলে বেশি ভালো হতো ভিউটা দেখতে। এখন গ্রাউন্ড ফ্লোর থেকে ভিউটা সেরকম আসে না, তাও তোমাদের ভিউটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে সামনের ভিউ, এদিকে ফুলের গাছগুলো, অবশ্য পাহাড়ে গাছগুলো তো মানে সেটাই আর কিছু বলার নেই, এরকম দারুণ ছোট ছোট বাগান, বিভিন্ন ধরনের গাছ,
চন্দ্রমল্লিকার তো ভ্যারাইটি প্রচুর এখানটায় দেখতে পাচ্ছি। এটা হচ্ছে রাঙ্গারুনের পেছনে যে দেখতে পাচ্ছ রিসোর্ট, এটা হচ্ছে সেই রিসোর্ট যেখানে আমরা আছি। এটা হচ্ছে উপরের ফ্লোর আর আমরা আছি হচ্ছে নিচের ফ্লোরে, যে দেখা আছে কাকুলিকে আর তোমাদের সামনে থেকে ভিউটা দেখাচ্ছি। এই হচ্ছে রিসোর্ট আর এখান থেকে গাছ টাছ, এই উপরেরটা পেলে সত্যিই ভালো লাগতো মনে হয়। যাই হোক, যেটা পেয়েছি ওটাও নট ব্যাড। আর চলো রুমগুলো একটু দেখাবো তোমাদের। তো আমাদের অনেকগুলো তো জোন আসার কথা, আবার সেই একই, তো ক্যান্সেল করে দুটো রুম করা হয়েছে। এটা একটা রুম, এখানে সুকন্যা দেখছে ওর রুমগুলো। এখানে হচ্ছে সিঙ্গেল বেড, এখানে হচ্ছে সিঙ্গেল বেড। ভিউটা সুন্দর, এই যে সুকন্যা, আর এদিকে কাঞ্চনজঙ্ঘার ভিউ। এখানে সুন্দর পেন্টিং লাগানো আছে, এই যে দীপাঞ্জনা চলে গেল ও। আর এইখানে আর একটা রুম আছে এদিকটা, এদিকটা হচ্ছে ডাইনিং স্পেস আছে, আর এদিকটা হচ্ছে আর একটা রুম বেডরুম, এখানটায় বেডরুম। আর এখানেও সেম টাইপের পেন্টিং, এখানে কিছু। তো আমাদের লাগেজ পুরো সেট করা হয়ে গেছে, এখন আমরা একটু ফ্রেশ শেষ হয়ে লাঞ্চটা আগে করবো, প্রচণ্ড খিদে পাচ্ছে। আর আসার সময় বেশ কাঞ্চনজঙ্ঘাটা পুরো স্পষ্ট, মানে আরেকটা দিন পাওয়া গেলে আমরা মানে কাঞ্চনজঙ্ঘাটাও মনে হয় দেখে যেতে পারতাম টাইগার হিলের থেকে। তো যাই হোক, যেটা এখন হচ্ছে সেটাও ঠিকঠাক আছে। বাথরুমটাও একটু দেখে নিই, বাথরুমটা অনেকটা বড়। আমাদের এখন লাঞ্চ চলছে, গরম গরম দারুন। এটা তো মানে স্বর্গ পেয়ে গেল মনে হচ্ছে, ঠান্ডার মধ্যে গরম গরম ভাত তরকারি ডিমের কারি, ধোয়া উঠা ভাত তরকারি হচ্ছে। হ্যাঁ, নিরামিষের জন্য আলু তরকারি আর একটা আছে, না নিরামিষ আসিয়াছে না। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা একটু হাঁটতে বেরোলাম। এই জায়গাটা বেসিক্যালি কাঞ্চনজঙ্ঘা ভিউয়ের জায়গা, আমাদের কটেজটার থেকে ভিউটা দেখা যাবে। পেছনে একটা গাড়ি আছে, আমাকে সাইড দিতে হবে। বাকি যারা আছে কিছু দুজন রুমে আছে আর দুজন হচ্ছে ফটো তোলাতে ব্যস্ত আছে। তো আমিও যাই এখন ওদের সাথে একটু ফটো টটো তুলি। এই যে সব যাচ্ছে ফটো তুলতে। আর এদিকে একটা ঝর্ণা আছে কিন্তু না বোঝাই যাচ্ছে না, মানে বেডিকেট করে রাখছে কোনো কারণে হয়তো। ঝর্ণাটা যদিও বা এই নিচ থেকে দেখা যাচ্ছে একটু, আর নিচে তো পুরো জঙ্গল। ঘুরতে ঘুরতে আমরা যখন উপরের দিকে আসলাম ঘুরে ঘুরে ফটো তোলার জন্য, দেখলাম এখানটা দারুণ ভিউটা। মানে এখন তো ধরো মোটামুটি 3:30 বাজে, ঠিক আছে, এটাই যদি মানে সকালের দিকে হতো জানি না কীরকম। আর এখানে এই যে ফটো সেশন হয়েই যাচ্ছে নর্মালি, যেটা আমাদের হয়েই থাকে সবখানে। এখানে কিছু বাড়ি আছে, হোমস্টে আছে, কিন্তু পাহাড়ের ভিউটার মতো কোনো কিছু নেই। এখান থেকে পুরো যে ছোট্ট ছোট্ট কটেজগুলো দেখা যাচ্ছে সেটা অসাধারণ। দূরে কোথাও আমাদের কটেজটাও আছে, এদিকে ভিউ দারুন। এই যে এখন সব এই যে কুয়াশ গুলো কোথা থেকে, কুয়াশ একদম দারুন সব নিয়ে আসলো আমাদের সবার জন্য, একদম গাছের থেকে ছিঁড়ে পাতা শুদ্ধ সবার জন্য। থ্যাংক ইউ তোমাদের দুজনকেই। এখন ফটো টটো তোলা হয়ে গেছে, পুরো ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে, পুরো ঠান্ডা লাগছে মোটামুটি হাত পা ধোয়ার জন্য হয়তো। তো এখন আমাদের চলছে হচ্ছে চায়ের পর্ব, পাকোড়া পর্ব। অ্যাকচুয়ালি কফি চেয়েছিলাম, এই ঠান্ডার মৌসুমে কফিটা বেটার হয় তাই না, কিন্তু কফি নেই বললো। তো চাটা, তার চাটার কাপগুলোও দারুণ দেখতে। তো এখন যাই হোক চাটা খাই, গল্প করি, আড্ডা মারি। সব এই যে বিস্কিট সে করছে, বিস্কুট ওখানেই ছিল। আর এই যে চা, সবার চাটা নেওয়া আছে। ওই কাকলি তুই চা নে,
সবাই চা পকোড়াটা দেখ তো কিসের পকোড়া এটা তোকে বললাম দেখ আমি ফেসবুক স্টোরিতে কিছু ভে পকোড়াটা খোল না পকোড়াটা খোল পকোড়াই হবে না পিয়াজি ভেজ পিয়াজি মানে যাই হোক খেয়ে দেখি কেমন একটু হ্যাভ আ টেস্ট এই কালকের মতো কড়কড়া নাই রে পাশের ঘরে সবাই আছে আমি জাস্ট ব্লগটা এন্ড করতে আসলাম ওখানে সব পুরো হইচই মজা হচ্ছে গল্প হচ্ছে সবার পুরনো দিনের স্কুল লাইফ ম্যারিড লাইফ সব কথা হচ্ছে দারুণ মজা হচ্ছে তো আবার আমরা প্ল্যান করছি এরকম আরও অনেক ট্রিপে যাব সত্যি কি যে মজা তো যাই হোক আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দিও খারাপ লাগলে ডিসলাইক করে দিও ডিসলাইকের কারণ অবশ্যই কমেন্ট বক্সে জানিও যাতে আমি আমার ভিডিও আরও ইম্প্রুভ করতে পারি আর যারা এতক্ষণ ধরে সময় দিয়ে আমাকে দেখলে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ যারা প্রথমবার দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য বাই